মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। পত্র পত্রিকার সেকাল একাল নিয়ে সেমিনার বহরমপুর গার্লস কলেজে সেন্টার ফর মুর্শিদাবাদের আয়োজনে একদিনের এই সেমিনারে অংশ নেন জেলার বিভিন্ন পত্র পত্রিকার সদস্যরা। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট, স্পা সালন সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট লঞ্চ বার, জেলার একমাত্র ডিসকোথেক ইগনিশন, এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। মুর্শিদাবাদের পত্রপত্রিকার সেকাল একাল নিয়ে একদিনের বিশেষ আলোচনা সভা বহরমপুর গার্লস কলেজে। সেন্টার ফর মুর্শিদাবাদের আয়োজনে জেলার পত্রপত্রিকা নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মূলত আগে কি ধরনের পত্রপত্রিকা ছিল আর এখন কি ধরনের রয়েছে তা নিয়েই আলোচনা করা হয়। এই সেমিনারে অংশ নেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ডক্টর দেবাশিস ভট্টাচার্য, লোক সংস্কৃতিবিদ ডক্টর শক্তিনাথ ঝা, তরুণ গবেষক দেবাশিস পাল, গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা সহ গুণীজনেরা। সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ তার আয়োজনে বহরমপুর গার্লস কলেজে যেটি তৈরি হয়েছে, মূলত মুর্শিদাবাদ চর্চার একটি গবেষণা কেন্দ্র হিসেবে এই সেন্টারটি গড়ে উঠেছে, এবং আমরা এই সেন্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের একাডেমিক এবং অন্যান্য কাজকর্ম চালাচ্ছি। সেই উদ্দেশ্যেই আজকে মুর্শিদাবাদের পত্রপত্রিকা নিয়ে একটি রাজ্যস্তরীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে একদিনের। জেলায় বিভিন্ন পত্রপত্রিকার সাথে যুক্ত লেখক লেখিকারা এই সেমিনারে উপস্থিত ছিলেন।